গাড়ি স্যানিটাইজ করে গাড়িতে উঠে পড়েছি, যাচ্ছি দমদম বিমানবন্দরের দিকে। আমি এখন চলেছি কল্যাণী হাইওয়ে দিয়ে। তো আমি তোমাদের ইট কাঠ পাথর এসব দেখাবো না, চলো আমার সাথে। আমি তোমাদের সবুজ দেখাতে দেখাতে, আমি তোমাদের প্রকৃতি দেখাতে দেখাতে নিয়ে যাব। সামনেই আসছে বর্তিবিল। বর্তিবিলের একদম জ্যান্ত চুনো মাছ আমরা আমাদের বাজারে প্রচুর পাই। আর এখন এখানে বিশেষ করে অনেক মানুষ বেড়াতেও আসেন, আর যাদের ফটোগ্রাফি শখ তারা পাকপাখালির ছবি তুলতে এখানে আসেন। তো দেখো আমি চলে এসেছি এয়ারপোর্টের মধ্যে, আর এখন একটুখানি ওয়েট করছি কারণ আমার ফ্লাইট একটু দেরিতে আছে। তো সেই জন্য আমার ব্যাগেজ ড্রপ করতেও একটু দেরি আছে, তো এখনই আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই উল্টো দিকে। আমার এখানে প্রসেসিংগুলো সব হয়ে গেছে, মানে সিকিউরিটি চেকিং টেকিং সব হয়ে গেছে। জানি না কথা শুনতে পাচ্ছো কিনা আমার মাস্কের জন্য। আর এখন আমি বোর্ডিংয়ের জন্য মানে এখানে বসে আছি। আর কী করব, বসে বসে এখন এইসব দেখছি, প্লেন প্লেন দেখছি। আর আমার কিছু ভিডিও আছে, সেগুলো হয়তো এডিট করব। আসলে আমার তো কুকিং চ্যানেল, কিন্তু এখন যেহেতু আমি মানে পশ্চিমবঙ্গের বাইরে বেশ কয়েক মাসের জন্য চলে যাচ্ছি, তাই জন্য তোমরা এখন আমার অন্য ভিডিও কিছু কিছু দেখতে পাবে। আর যখন যেমন সময় পাবো আমি অবশ্যই রান্নার ভিডিও দেব, আর আমার কিছু রান্নার ভিডিও করাও আছে, আমি সেগুলোও দেব। তো এখন বসে বসে কিছু হয়তো এডিট করব, কারণ আমার হাতে অনেকটা টাইম, কারণ আমার ফ্লাইটটা লেট করেছে। আমার ফ্লাইটের সময় প্রায় হয়ে গেছে, সেই জন্যে দেখো এখানে কিন্তু ফেস শিল্ড, মাস্ক আর স্যানিটাইজার এগুলো কিন্তু সবাইকে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আর যাদের মিডলে সিট তাদেরকে একটা অ্যাপ্রন টাইপের দেওয়া হচ্ছে। তো এইটা কমপ্লিট হলেই আমরা প্লেনে উঠতে পারবো। চলেছি এখন প্লেনের দিকে, বোর্ডিং শুরু হয়ে গেছে, যাই হোক টাইম হয়ে গেছে। আমি আমার নির্দিষ্ট সিট নিয়ে বসে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আকাশে উঠব। আর আমার কো প্যাসেঞ্জার খুব অবাক দৃষ্টিতে আমাকে দেখছেন, মানে বোঝার চেষ্টা করছেন আমি কি করছি। তো চলো প্লেন উড়ুক, আমি চেষ্টা করব ভেতর থেকে একটুখানি ভিডিও করার, যদিও বাইরের আবহাওয়া একেবারেই ভালো না, জানি না কেমন ভিডিও করতে পারবো, তবু আমি চেষ্টা করব। আমাদের প্লেন রানওয়ে দিয়ে দৌড়াতে শুরু করেছে, আর কিছুক্ষণের মধ্যেই আকাশে উড়বে।
মাটি ছেড়ে সামান্য একটু উপরে উঠেছে, তাতেই দেখো বাড়িঘরগুলো কেমন ছোট ছোট দেখা যাচ্ছে। তো এই দৃশ্যগুলো দেখতে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগে, চলো তোমরা দেখতে থাকো। আমি পৌঁছে গেছি দিল্লি এয়ারপোর্টে, কিন্তু এখন ছেলে এসে পৌঁছয়নি, ওর একটু দেরি হচ্ছে, তো ওর জন্য ওয়েট করছি। ও এলে তারপরে ওর বাড়ির দিকে রওনা হব। চলো তোমাদের একটা জিনিস দেখাই, আমি আসলে অনেকক্ষণ ধরেই এখানে বসে আছি, ওয়েট করছি লাউঞ্জে, মানে ছেলের আসার অপেক্ষায় বসে আছি। তো দেখো আমি বসে বসে দেখছি, এখানে দেখতে পাচ্ছো একটা মাচা মতো করেছে, মানে মই, মাচা নয়, হ্যাঁ মাচা মই এই টাইপের কিছু একটা, বিশাল উঁচু, মানে এয়ারপোর্টের ওই ছাদে কোনো কাজ হচ্ছে, কাজ চলছে। তো সেটাই আমি দেখছি, এই মাচাটাকে বা মইটাকে এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়ার জন্য চারদিকে দেখো চারটে চাকা লাগিয়ে দেওয়া হয়েছে, আর এইটা ঠেলে ঠেলেই কিন্তু এরা যেখানে যেখানে কাজ করছে সেখানে এটাকে নিয়ে চলে যাচ্ছে। তোমাদের দেখার জন্যই আমি ভিডিওটা করলাম। ছেলে এসে গেছে দেখো আমাকে নিতেই, দেখো আমার লাগেজ স্যানিটাইজ করছে, এবার স্নান করাচ্ছে, এই এক এখন নতুন কাজ হয়েছে, সব এখন স্যানিটাইজ করে তারপরে গাড়িতে তোলা হবে। আমার হ্যান্ড লাগেজটা করে দিয়েছে, ওই যে করে ঢুকিয়ে দিয়েছে গাড়িতে। এই ভিডিওটা আমার বড় ছেলে করে দিয়েছে, আমি এমনিতেও চলন্ত গাড়িতে ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না, খুব কাঁপছিল, তার মধ্যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে পড়েছিল হঠাৎ করে। তো এখন আমরা যাচ্ছি দিল্লির থেকে উত্তরাখণ্ডে, মানে রুদ্রপুরের দিকে। গুড মর্নিং, এখন সকাল 7টা বেজে গেছে, মানে আমার সবেই ঘুম ভাঙলো মিনিট পাঁচেক আগে। কালকে এখন আমি উত্তরাখণ্ডের রুদ্রপুরে, মানে আমার বড় ছেলের বাড়িতে চলে এসেছি, আর কালকে আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে রাত 12টারও বেশি হয়ে গেছে। আসলে আমার ফ্লাইট ল্যান্ড করেছে 4:15 সময়, বিকেল 4:15 ল্যান্ড করেছে, কিন্তু ছেলের মানে ড্রাইভারের দেরি করার জন্য আমাকে আনতে যেতে বেশ কিছুটা দেরি হয়েছে। আর দিল্লির থেকে এই রুদ্রপুর মানে বাইক গাড়ি এসেছি, 6 ঘন্টার রাস্তা। এবার কালকে সারা দিনের জার্নি এত ধকল হয়েছে, আমার গাড়িতে মাঝ রাস্তায় শরীরটাও বেশ খারাপ হয়ে গিয়েছিল। কারণটা অন্য, কারণটা হচ্ছে আমি বাড়ির থেকে খুব সকালে বেরিয়েছিলাম, সামান্য একটুখানি ম্যাগি খেয়ে বেরিয়ে গেছিলাম। এবার আমার ব্যাগে টুকটাক খাবার দাবার ছিল, বিস্কুট কেক টুকটাক ছিল অনেক কিছু, কিন্তু এখন প্রবলেম হচ্ছে, এখন তো আগের মতো না যে যখন তখন মনে হলো খাবার বের করে খেয়ে নিলাম বা এয়ারপোর্ট থেকেও কিনে খেলাম, এখন তো সেটা সম্ভব না। এবার তাও আমি একবার কেক খেয়েছি, এবার এগুলো সবগুলোই খেলে গ্যাস হয়, কিন্তু বাইরে খাওয়ার প্রবলেমটা হচ্ছে হাত স্যানিটাইজ করো তারপরে খাও, এবার ভয়ও লাগছে বাইরে খেতে, আর সম্পূর্ণ একা জার্নি করছি। আর সব থেকে বড় ব্যাপার কি বলতো, আমি মনে হয় লাইফে একা এই প্রথম ট্রাভেল করলাম, আমি একা কোথাও যাই না, মানে ছেলেরা আমার সাথে থাকে, আগে হাজব্যান্ডের সাথেও গেছি, মানে কেউ না কেউ থাকে, দাদা বৌদি কারো কারোর সাথেই কোথাও আমি যাই, এই প্রথম আমি একা ট্রাভেল করলাম, আর সেটাই কিন্তু ফ্লাইটে। এটা আমার একটা মানে এই বয়সে এসে আমার একটা অনেক বড় অভিজ্ঞতা হলো, অনেক কিছু জানলাম শিখলাম, আমার ওপর নিজের ওপর মানে আত্মবিশ্বাসটাও আমার অনেকটা বেড়ে গেল। তো যাই হোক, এবারে আমি তো বললাম
12টার পরে এসে পৌঁছেছি। আর রাস্তায় আমার অনেক কিছুই ভিডিও করার ইচ্ছা ছিল, যদিও অন্ধকার হয়ে গেছিল তবুও, কিন্তু আমার শরীরটা একটু খারাপ হয়ে যাওয়ার জন্য প্রথম কথা আমি পারিনি, কিছু মানে ইচ্ছা থাকা সত্ত্বেও পারিনি। তো আমি চেষ্টা করব পরে কখনো যাওয়ার সময়, ফিরে যাওয়ার সময় বা কখনো কিছু করার, যদি শরীর টরীর বা সব দিক ঠিকঠাক থাকে। আর একটা প্রবলেম যেটা, সেটা তোমাদের বলছি, আমার হাতে তো অবশ্যই গ্লাভস ছিল, আর সেই গ্লাভসের কারণে এই এখনকার যে টাচ ফোন, কারণ আমি তো মোবাইলেই সবটা ক্লিক করি, টাচ ফোনে হচ্ছে কি গ্লাভস পরার দরুন ও তো ভীষণ মানে স্পর্শকাতর ফোন জানোই সবাই, গ্লাভস পরার জন্য হচ্ছে কি ওটা মানে আমি কিছু করতে পারছি না। আর যেহেতু দিল্লিতে পৌঁছে গেছি, দিল্লিতে জানো করোনাটা মারাত্মকভাবে ছড়িয়েছে, সেই জন্য মানে আমার ভয়ও লাগছিল যে গ্লাভস খুলবো, খুলে পরবো, সেটাও একটা ভয় ছিল। কারণ যাই হোক, ওখান থেকে আমি এদের এখানে আসছি, যদিও খুব দরকারি এসছি, নইলে এই সময় কেউ আসে না, তো এখানে একটা ভয়ের ব্যাপার, সেই জন্য যতটা সম্ভব নিজেকে সাবধান করে আসা, এই হলো গিয়ে ব্যাপার। কাল তো ওইরকম ফিরে, তারপরে এই যে বনবাসে এখন আমি, বুঝতেই পারছো থুড়ি বনবাস নয় মানে কোয়ারেন্টাইনে আছি, তো এই ঘরটা ছেলে রেন্টেই থাকে এখানে, তো আমাকে একটা ঘর ওদের ঘরের লাগোয়াই, এখান দিয়ে মাঝখান দিয়ে দরজা আছে, এখন দূরত্ব বজায় রেখে গল্প কথাবার্তা সবই হবে কটা দিন। আর তো ছেলে আমাকে সব দেখিয়ে বুঝিয়ে দিল, সেই সব করতে সময় গেল। তারপরে আমার বৌমা মানে মৌ, ও গরম জল টল করেই রেখেছিল, ছেলে আগে ফোন করে দিয়েছিল, তো সেই ছেলে জল টল দিয়ে গেল। আমরা স্নান টান করে খাওয়া দাওয়া করতে করতে রাত দুটো নাগাদ খেয়ে উঠে শুয়েছি, খাওয়াটা ভালোই হয়েছিল। মানে আমি ভাবতে পারিনি যে উত্তরাখণ্ডে এসে মানে সত্যি এত বছরে মনে হয় প্রথম ওরা ইলিশ মাছ পেয়েছে, পদ্মার ইলিশ। কদিন আগে আমাকে মৌ ভিডিও কল করে দেখিয়েছিল, খুব খুশি, মানে এত ভালো ইলিশ, ও বেগুন দিয়ে কাল পাতলা ঝোল করেছিল, ওই আর ভাত খেয়েছি, মানে এত ভালো মাছ আমি মনে হয় বহুকাল খাইনি, এত সুন্দর মাছটা। যাই হোক, সেটা তো অন্য গল্প গেল। তো খেয়ে দেয়ে ঘুমিয়ে এই সকাল 7টাতে আমার ঘুম ভেঙে গেছে, অনেক বেলা অবধি আমি কোনো কালেই ঘুমাতে পারি না, সকাল 7টা মানে আমার কাছে অনেকটাই বেলা, অনেক ভোরেই আমি উঠি, তো ঘুম ভেঙে গেছে। আর বৌমা বলে দিয়েছে আমাকে, মেসেজও করে রেখেছে, যখন চা খাবে ডেকো, আমি আর ডাকিনি যে ঘুমাক, আমি বললাম যখন তোরা খাবি একসাথেই দিস, আর একসাথেই খাবো, যদিও একসাথে বসে খাওয়া যাবে না, তবু একসাথেই বারবার কেন করবে, একসাথেই করবে, একসাথেই খাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো, এই হচ্ছে আমার কোয়ারেন্টাইনের জায়গা, এই ঘর, এখন আমি এই ঘরে কিছুদিন তো থাকবই, দেখা যাক কদিন থাকা যায় এইভাবে। তো আর একটা কথা, যে আমার চ্যানেলটা তো বেসিক্যালি রান্নার, জানো কুকিং চ্যানেল, তা রান্না আমি দেবো, আমার কিছু ভিডিও আমি আমার ওখান থেকে মানে করেই নিয়ে এসেছি, কিছু ভিডিও রান্নার আছে, সেগুলো আমি এডিট করে করে যতটা পারি দেবো। আর সব থেকে বড়ো কথা, এখানে তো আমাদের ওই দিককার মতো অত শাক সবজি মাছ পাওয়া যায় না, তো আমি যখন যেমন পারবো বা যেটা আমি করতে পারবো ভিডিও সুযোগ সুবিধা বুঝে, সেগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কোয়ারেন্টাইন থাকা অবস্থায় তো আমি পারবই না, তবু আমার যেসব রান্নার ভিডিও আছে আমি চেষ্টা করব সেগুলোই তার মধ্যে তোমাদের সাথে শেয়ার করতে। আর আমি যখন যেরকম ব্লগ করতে পারবো সেই ব্লগগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। মোট কথা, আমার ভিডিও বন্ধ থাকবে না, তোমরা সাথে থেকো, দেখো, তারপর আমি ফিরে গেলে আবার আমার সঙ্গিমায় ফিরে আসব। আর দেখো তোমরা আমার ব্লগ কেমন লাগে, আমি যদিও ব্লগ করি না, মানে একেবারেই অনভ্যস্ত আমি, তবু আমি যা যা করছি যতটুকু পারবো, আমি যদি ক্যাপচার করতে পারি এবং সাজিয়ে তোমাদের সামনে তুলে ধরতে পারি, তাহলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাহলে এখন যাই, চাটা খাবো, তোমাদের নিশ্চয়ই অনেকের চা খাওয়া হয়ে গেছে, যদিও তোমাদের কাছে ভিডিও গিয়ে পৌঁছাবে বিকালে, আমি করছি সকালে, তো আমি এখন চা খাবো। আর সামনের পর্বে
নিশ্চয়ই আবার দেখা হবে। চলো টাটা, সাথে থেকো সবাই।